হচ্ছে গত 5 দিন আগে আমার সাথে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা ও রামপুরা একরাম মনে আছে উচ্চ বিদ্যালয়ে পড়ে এসএসসি পরীক্ষা দিয়েছে দেওয়ার পর একটু ঘুরতেছিল ঘোরাফেরা করতেছিল তো করাছি যে মানে আজকে ওর সাথে আমার দেখা হইছে হচ্ছে 5টা দিকে দেখা হইছে তো 5টা দিকে দেখা হইছে বন্ধু আমি একটু রামপুরা বাজার যাব একটু কাজ আছে তো হ্যাঁ যা আমি ওখানে চলে যাব তো ও বাসে উঠবে সরি বাস মানে ও রাস্তায় রাস্তা পার হবে তো ওই টাইমে ও যখন বাসকে সিগন্যাল দেয় মানে হাত দিয়ে ইশারা দিতেছিল যে আপনি দাঁড়ান হ্যাঁ তখন ওই টাইমে দুইটা বাস একটা হচ্ছে অনাবিল ফার্স্টে ছিল আরেকটা হচ্ছে রায়দা পিছনে ছিল দুইজন মানে ওভারটেকিং করার জন্য তারা পাগল হয়ে গেছে এক কথায় ও যখন সিগন্যালটা দেয় মানে এমনভাবে অ্যাক্সিডেন্টটা করছে ও তো একদম মানে জায়গায় ডেড হয়ে গেছে ডেড হয়ে যাওয়ার পর মানে ড্রাইভার হেল্পার তারা দৌড়ায় যেতেছে তিন চারজন পুলিশ ছিল এখানে পুলিশ তারা ধরে নাই তাদের তো ধরার দায়িত্ব এটা আমরা গাড়ি আটকাইছি বলতে আমরা তাদেরকে ধরার জন্য একটু দৌড়াইতেছিলাম দেন আমরা পারি নাই প্রশাসন আমাদেরকে হেল্প করে নাই তেমন হেল্প করে নাই আর হচ্ছে যেটা কথা আমাদের যে দাবিগুলো আছে ছাত্রদের যে দাবি ছাত্রদের দাবিগুলোতে সরকার মানতেছে না তাদের কি সমস্যা এটা আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো বাসে উঠেন না কোনো সময় আমার মনে হয় আমরা ছাত্ররা উঠি আমার বোনরা উঠে আমার মারা উঠে তারা জানে যে অবস্থাটা কেমন তারা জানে রাস্তায় চলাফেরা করতে হলে কিভাবে চলতে হয় তাদের জীবনে কোনো ভরসা নেই বাস হয়তোবা ধরা হয়েছিল সেটা আমি শিওর না এখনো বাস ধরা হয়েছিল হয়তোবা কিন্তু লোকজনদেরকে ধরা হয় নাই এখন পর্যন্ত ধরা হয় না আর বাসে কে আগুন লাগাইছে এটা আমরা জানি না আমরা ছাত্ররা কেউ বাসে আগুন লাগাই নাই এটা যে কোনো একটা দল হবে বাসে এরকম মানে এই যে উত্তেজনা এত পরিমাণ উত্তেজনা এটা ছাত্ররা করে নাই ছাত্ররা সন্ত্রাস না ছাত্ররা এগুলো চায় না ছাত্ররা নিরাপদ সড়ক চায় আমার কথা এটাই ছিল আমাদের যে দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আমাদের দাবিগুলো মেনে নেবেন আমি আশা করি ধন্যবাদ আসলে আমার এখানে আমার শুরু আমাদের এখানে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে 30 সেকেন্ড এখানে দাঁড়ায়নি সে এক প্রকারের পালানোর চেষ্টা করছে তারপরে এলাকার মানুষজন এখানে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা এরপরে হয়তো বা আগুনের ঘটনাটা ঘটছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার শোরুমে এখানে আমার শোরুমের সামনে অসা কাজ করে গেছে অনেকখানি গর্ত এখনো হয়ে রয়েছে আমার প্রতিদিন আমার দোকানের সামনে মোটামুটি 4 থেকে 5টা ছোট বড় অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এই দায় কে নিবে এই অসা এইভাবে কাজ করে যায় যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে প্লাস এই যে আজকে এত বড় একটা দুর্ঘটনা আজকে যার সন্তান চলে গেছে সে বুঝতেছে আমরা হয়তো এখন বলে চলে যাব কিন্তু এই দায় তো সরকারের নিতেই হবে আমাদের নিরাপদ কে নিবে আন্দোলন হয়েছে আরো ছাত্র হত্যা হয়েছে রাস্তায় দুর্ঘটনায় বাস দুর্ঘটনায় আরো ছাত্র মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রী আজ গেল 2 দিন দেখছে এরপরে দেখে নাই আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এটার বিচার করুক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না রক্ত দিলে আবার দিব আবার মরে যাব ভাইয়ের জন্য রায়দা বাসে উঠতে গেছিল তো রায়দা বাসে হেল্পার স্টুডেন্ট যেহেতু হাফ পাস দিবে না মনে হয় সেই কারণে ওরে উঠতে দেয় নাই আর কি পারাপারের জন্য রায়দা থেকে ওরা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় রায়দা থেকে ফেলে দেওয়ার পর অনাবিল বাসটা পিছন থেকে আসে আর অনাবিল আর হচ্ছে রায়দা ওরা পারাপারি করতেছিল আগে যাইবো আগে সিগন্যাল আগে ধরবো ওরা আর কি রাস্তার মাঝে খুব রেস মানে খুব ফিটনেসবিহীন গাড়ি গাড়ির তো কোনো মনে করেন যে প্রত্যেকটা গাড়ি চেক করবেন ম্যাক্সিমাম 70% গাড়ি ফিটনেসবিহীন আর বিশেষ করে অনাবিলের গাড়িগুলো খুবই ওরা এর আগে ওদের সাথে অনেকগুলো মোবাইল চিন্তায় বাসের মধ্যে অনাবিলের সাথে এগুলো হয়ে আসছে আর রায়দা থেকে যখন পারাপারি করে ওরা ধাক্কা দিয়ে ফেলাই দেওয়া হয় পিছন থেকে অনাবিল বাসটা এসে ওর মাথার উপর দিয়ে সামনে থাকার উঠে পিষে দেওয়া হয় আর তারপরে আমরা প্রায় 25-30 জনের মতো
আমরা ধাওয়া পাওয়া করছি রামপুরা এখান থেকে অর্ধেক শুরু করে আমরা মালিবাগ রেল গেট পর্যন্ত সিগন্যাল আটক করতে পারছি। গাড়িতে অগ্নিকাণ্ড, এই প্রশ্নের জবাব তো নাই ভাই, কারণ এখানে আমার ভাই মারা গেছে, এখানে কারো মাথা ঠিক আছে? এই সবাই রামপুর রাজধানী আইডিয়াল কলেজ, রামপুরা কেমন নেশা কলেজ, সবাই কিন্তু এলাকার স্টুডেন্ট, সবাই কিন্তু বেরোয় আসছে। তখন আমি যখন দেখবো আমার ভাই মারা গেছে, আরেকজন দেখবো আমার ভাই মারা গেছে, আমার সহপাঠী মারা গেছে, তখন কিন্তু কেউ পাশে থাকবে না। বিশেষ করে অনাবিল গাড়ি আর রায়দা গাড়িগুলো, অনাবিল আর রায়দা গাড়িগুলো না বাসে সাধারণ জনগণ আর ছাত্ররা অগ্নিকাণ্ড ঘটাইছে, ভাঙচুর করছে, এটার কোন কে করছে বা কে করছে এরা তো চিহ্নিত করা যাচ্ছে না। রায়দা অনাবিল আমাদের ইনি হচ্ছে স্টুডেন্ট ছিল, এসএসসি ব্যাস পরীক্ষা দিছে, পরীক্ষা শেষ হয়েছে সবেমাত্র, সে হচ্ছে রামপুর একটা মুনিসা কলেজ, সে রামপুর একটা মুনিসা কলেজ, ঠিক আছে।